বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ড রয়েছে যে সবজির এত দাম আলুর এত দাম খাবো কি একটা প্রতিকে বিক্ষোভ দেখানো হচ্ছে দেখা প্রত্যেকের হাতে আলু প্যাকেজ করে রাখাও আছে একটু আগে বিরোধী দলনেতা নেতা অধিকারীও ছিলেন বিধানসভার বাইরের ছবিটা এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন আনাজপাতির দাম বৃদ্ধি এবং তা নিয়ে টাস্ক ফোর্সকে বাজারে নামতে বলেন অভিযানও চালানো হয় কিন্তু এখনো বাজারে হ্যালো বেশ কিছু জায়গায় দেখা গেছে আনাজপাতির দাম কিন্তু চড়াও রয়েছে আর এবার বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে বিধানসভায় আলু হাতে নিয়ে তারা বিক্ষোভ করছেন কিছুদিন আগে রাত্রেই আমরা দেখেছি রাজ্যে টাস্ক ফোর্স বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা সেখানে গিয়েছিলেন আলুর যে অস্বাভাবিক দাম বাড়ছিল সেই দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স বাজারে নামে এবং তারপর কিছুটা হলেও আলুর দাম খানিকটা হলেও নিয়ন্ত্রণে আসে শ্রেয়সী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি বিধানসভার বাইরে থেকে শ্রেয়সী বিজেপির তরফ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে কিছুক্ষণ আগে সেখানে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীও ছিলেন কি দাবি তাদের কিসের বিরুদ্ধে প্রতিবাদ দেখো এই মুহূর্তে তোমাকে যেটা জানিয়ে রাখি এই মুহূর্তে বিধানসভার যে মূল গেট সেই মূল গেটের বাইরে এই মুহূর্তে কিন্তু বিজেপির তরফে এই মুহূর্তে বিক্ষোভ দেখানো হচ্ছে এবং কার্য যে চিত্র এই মুহূর্তে তোমাকে দেখাবো যে বিজেপির তরফে বিজেপি বিধায়করা তারা বাইরে বেরিয়ে আসেন কার্যত মূল্যবৃদ্ধি নিয়ে আজ বিধানসভায় একটা প্রস্তাব আনা হয়েছিল বিজেপির পক্ষ থেকে এবং সেই প্রস্তাব সেক্ষেত্রে স্পিকার তিনি সেটা পাঠ করার পাঠ করতে অনুমতি দেন এবং সঙ্গে সঙ্গে দশ মিনিট ধার্য করেন আলোচনার জন্য এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত দশ মিনিটে সেই আলোচনা হয় এবং সেই আলোচনা শেষে যখন শোভনদেব চট্টোপাধ্যায় সেক্ষেত্রে রিপ্লাই করছিলেন সেই সময় কিন্তু কার্যত দেখা যায় যে এক্ষেত্রে বিজেপির তরফে নানানভাবে প্রতিবাদ করা হয় এবং শেষ পর্যন্ত সেই রিপ্লাই চলাকালীন শেষ পর্যন্ত যখন রিপ্লাই শেষ হয় তখন বিজেপির তরফ থেকে রীতিমতো প্রতিবাদ করে তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং সেখানে তাদের বক্তব্য ছিল যে এত দাম বাড়ছে খাবো কি এবং কার্যত হাতে শোলার থালায় সেই পোস্টার লাগিয়ে তারা বিক্ষোভ দেখান দেখাতে দেখাতে বেরিয়ে আসেন এই মতো দেখতে পাচ্ছো যে বিজেপির যারা বিধায়করা রয়েছেন তারা এই মুহূর্তে এইখানে এই মুহূর্তে রয়েছেন তারা এখানে এবং বিক্ষোভের সামনে একটি গাড়ি এসেছে একটি গাড়ি এই মুহূর্তে ঢোকার চেষ্টা করছে এবং সেই গাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপি এমএলএরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন দেখুন গাড়ি এখানে আন্দোলন ভাবে গাড়ি ঢুকিয়ে দিলেন মানে সমস্ত উল্টে পড়ে গেল ধাক্কা লেগে গেল সেদিন একজন সাংবাদিকের পা ভেঙে দিয়েছেন ওনারা গাড়ি ঢুকিয়ে এখানে আমরা এখানে একটা আন্দোলন করছি ওনারা একটা হর্ন দিতে হবে একটা হর্ন দেওয়া উচিত উনি হর্ন না দিয়ে গাড়ি সমানে ঢুকিয়ে দিচ্ছেন সমস্ত ফেলে দিয়ে আমাদের ধাক্কা দিয়ে ওনারা গাড়ি ঢুকিয়ে দিলেন গতদিন আমরা দেখলাম ঠিক একই রকমভাবে একজন সাংবাদিকের পা আমরা জল দিয়ে তাকে উদ্ধার করি কিন্তু গাড়ি যে দাঁড়ি চলে গেল ভেতরে তার কোনো মানবিকতা নেই যে এক ভদ্রলোককে যে আমি মারলাম সে যেই হোক সাংবাদিক হোক আর যেই হোক এক ভদ্রলোককে মারলাম তার পা ভেঙে দিলে তিনি পড়ে গিয়ে উয়া করছিলেন কোনো রকম মানবিকতা নেই এদের তাই আমরা বলছি আজকে গাড়িটাকে আটক করেছি যে কেন এই জিনিস হবে আজকেও সেই একই জিনিস করেছে কেন এই জিনিস আমরা মেনে নেব না কেন করবে এই জিনিস করতে

গেটটা তো বিধানসভায় ঢোকার পারমিশনটা দিতে হবে তো নাকি পারমিশন আমাদের ঢোকার অধিকার নেই নাকি বি আমাদের গেটে গেট দিয়ে ঢোকার অধিকার নেই আমাদের নাকি না আমরা ঢুকতে পারবো না আমরা কি ঢুকতে পারবো না নাকি আপনারা বলুন তাহলে ওরা তো বলতে পারতো ওরা তো বলতে পারতো যে এখন গাড়ি ঢোকানো যাবে না এটা তো বলতে পারতো তাহলে আমরা গাড়ি নিয়ে কি বিধানসভার ভিতরে যাব না ওরা যদি বলে যে বিধানসভার ভিতরে যেতে পারবে না তা আমরা যাবো না যাব না আমি তো দেখিনি গাড়ি ধাক্কা লেগেছে কিনা বলছে তো ধাক্কা লেগেছে এইটা বেপরভাবে গাড়ি চালানো আমি গাড়ি ওখানে এতক্ষণ ধরে ওয়েট করছি বেপরভাবে গাড়ি চালানো ওনার কি দেখতে পাচ্ছে না বেপরোভাবে গাড়ি চালিয়েছে কি এটা আমাদের যদি ওরা বলে যে এমএলএদের ঢুকতে দেব না ঠিক আছে ঢুকতে দেবো না আমরা বাড়ি ওয়েট করছি আমরা বাড়ি ওয়েট করব অসুবিধা কিছু নেই আর আমাদের অসুবিধা নেই কেদা না কোনো দুর্ঘটনার কোনো জায়গা নেই কোনো দুর্ঘটনার ঘটার কোনো সম্ভাবনা ছিল না এখানে আমি তো দেখিনি দেখা যাচ্ছে যে বন্ধ করে রেখে এ আন্দোলন করা যায় না ঠিক আছে তা বলে যারা বিধায়করা তারা রীতিমতো অভিযোগ করছেন যে তাদের বক্তব্য তারা যেখানে আন্দোলন করছিলেন যে জায়গাতে তারা আন্দোলন করছিলেন সেই জায়গাতেই কিন্তু কার্য এই গাড়িটা সেক্ষেত্রে তাদেরকে তারা যেখানে বসে আন্দোলন করছিলেন সেখানে তাদের উপর থেকে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এমন কিন্তু অভিযোগ তারা করেন এবং এই জায়গাটায় আমি দেখাবো যে এই জায়গাটাই কিন্তু তারা সেক্ষেত্রে এখানে আন্দোলন করছিলেন এবং এখানেই কিন্তু আলু নিয়ে মূল্য বৃদ্ধি মূল্য প্রতিবাদে তারা এখানে আন্দোলন করছিলেন তারপর কি হয়েছে সেই সময় অ্যাকচুয়ালি আমরা এখানে তো প্রতিদিন জানেন আমাদের ভেতরে কোথাও প্রতিবাদ করতে বসতে দেয় না তাই আমরা বিরোধীরা আমরা বাইরে বেরিয়েছে আলুর দাম বাজারে দিনের পর দিন বাড়ছে চল্লিশ থেকে পঞ্চাশ হয়ে গেছে তাই আমরা তার একটা প্রতীকী প্রদর্শনী করেছিলাম বিরোধী দলের পক্ষ থেকে আমাদের এখানে বেঞ্চের ওপরে কিছু আলু রেখে আমরা দশ টাকায় বিক্রি করব এরকম পরিকল্পনা হঠাৎ করে একটা এমএলএ গাড়ি নিয়ে ঢুকতে যান এবং কোনো হর্ন না দিয়েই ঢুকতে যান পাশে আমাদের নেত্রী ছিলেন ওনার গায়ে ধাক্কা লাগে এরপরে আমরা সরে যাই এবং ওনারা জোর করে তো ঢুকলেন কিন্তু কোনো রেসপন্সিবিলিটি এদের দেখতে পাচ্ছি না সরকার দলের হলেই তারা যা খুশি তা করতে পারেন এটাই আমাদের কাছে মনে হয়েছে আমাদের এমএলএদের কোনো স্পিকারের কাছে অভিযোগ আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা